হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দারুণ একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি, যেটা আমি অনেক দিন ধরেই বলছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপূজার আগের থেকেই বলছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তো ফাইনালি আজকে সেই ভিডিওটা নিয়ে এসেছি এবং আজকের ভিডিওর টপিকটা যেটা, সেটা হচ্ছে যে পুরনো নাইটি দিয়ে দারুণ বালিশের কভার তৈরি করা। আমি আমার প্রিয় নাইটি, এটা তোমাদেরকে আমি বলেছি, এই নাইটিটা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তো তারা জানবে এই নাইটিটা আমার বেশি প্রিয় ছিল এবং এটা আমি খুবই পরেছি। অ্যান্ড তারপরে যেটা হয় যে নাইটিটা ভালো থাকতে থাকতে নাইটিটা কোনো রকমে ছিঁড়ে গেছিলো, তো সেই নাইটিটা আমি আবারও কাজে লাগিয়েছি এবং সেটা দিয়ে আমি দুটো বালিশের কভার করেছি এবং কভারগুলো খুবই সুন্দর হয়েছে। তো কীভাবে আমি বানিয়েছি সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তোমাদেরকে কভারটা দেখালাম, আর এখন দেখো বালিশে পরিয়ে আমি দেখাচ্ছি যে কভারটা কতটা সুন্দর হয়েছে। আর একটা কথা আমি মানে চ্যালেঞ্জ করতে পারি যে এই বালিশের কভারটা দেখিয়ে কাউকে যদি না বলা হয় যেটা নাইটি, পুরনো নাইটি দিয়ে করা হয়েছে, তাহলে কেউ ধরতে পারবে না যেটা বাজার থেকে কেনা নাকি পুরনো নাইটি দিয়ে নিজ হাতে বানানো। আর এমনিতেই নিজ হাতে কোনো জিনিস বানালে সেটা অনেক 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 স্পেশাল হয়। তো যদি ইন্টারেস্টেড হয়ে থাকো যে আমি কীভাবে বানালাম পুরনো নাইটি দিয়ে নতুন বালিশের কভার, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুবই 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 ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে অনেকের জন্যই। বেশিরভাগ টাইম পুরনো নাইটি আমরা ফেলেই দিই, কিন্তু পুরনো নাইটিকে নতুনভাবে কাজে লাগানোর এই পদ্ধতিটা একটা অসাধারণ পদ্ধতি এবং এটা ব্যবহার করা শুধুমাত্র দেখতে ভালো লাগবে তেমনটা নয়, এটা কিন্তু ব্যবহারযোগ্য। আর আমি বালিশের কভারগুলো ব্যবহার করছি সেটা কিন্তু তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছো আমি জানি। তো আর বেশি বকবক না করে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি পুরনো নাইটি দিয়ে কীভাবে বালিশের এত সুন্দর সুন্দর কভারগুলো বানিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার পুরনো নাইটি, যেটা হচ্ছে মাঝ বরাবর নাইটিটা ছিঁড়ে গিয়েছিলো, একটুখানি হোল হয়ে গিয়েছিলো যে কোনো কারণেই হোক না কেন। আর এই নাইটিটা দিয়েই আজকে আমার বালিশের কভার বা আমার টপিক যেটা সেটা বানানো হবে। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই নাইটিটা মানে ধরো পুরনো নাইটি তো এমনিতে আমরা নষ্ট করেই দিই, মানে ফেলেই দিই বা হয়তো এক সাইডে পড়ে থাকে বা হয়তো কোনো কাজে লাগে, সেটা সেরকম একটা গুরুত্বপূর্ণ কাজ নয়। কিন্তু আজকে যে আমি যে জিনিসটা বানাবো বালিশের কভার, এইটা বানাতে পুরো নাইটিটাই মানে পুরো নাইটিটার যে কাপড়টা পুরোটাই লাগবে, ছোটোর থেকে ছোটো কাপড়ও লাগবে। সেটা কিভাবে আমি ব্যবহার করছি তোমরা এই ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে। তো প্রথমে কি হচ্ছে, আমি নাইটিটাকে সমান করে নিচ্ছি, আর সমান করে আমি কিন্তু কেটে নেব একটুখানি মাপ করেই, আর যেখানটা আমার ছিঁড়েছে তার নিচ থেকে। তো আমি কাঁচি দিয়ে কেটে নেছি। প্রথমে আমি নিচের পোর্শনটা যেহেতু সরুর থেকে চওড়া হতে থাকে, তো চওড়া যতটা সমান্তরালে রয়েছে সেই পোর্শনটাই আমি কাটবো, উপরে বেশি সরুর দিকে যাব না, তখন হলে বালিশের কভারগুলো ঠিক মেজারমেন্ট আসবে না, সরু মোটা হয়ে যাবে। তো যতটা পরিমাণে চওড়ার লেভেলটা সমান্তরালে রয়েছে ততটা আমি দেখে নেব ভালোভাবে এবং তারপরে আমি সমানভাবে কেটে নেব। বলা যায় যে নাইটির মাঝ বরাবর আমি কাটছি এই কাট, ঠিক আছে? তো আমার কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি আরেকটা টুকরো করব, মানে একটা নাইটি দিয়ে দুটো বালিশের কভার তৈরি করা সম্ভব। এবার বালিশ যদি এক মাপের হয়তো খুবই ভালো, এবার বালিশ যদি ছোটো বড়ো থাকে তো সেই বালিশের মাপ অনুযায়ী করতে হবে। আমি অবশ্য দুটো বানিয়েছি কারণ নাইটিটার ঘেরাটা তো দুটো, আর দুটো ঘেরা দিয়ে মানে মাঝ বরাবর কেটে দিলে এই যে দেখো আমি যেমন মুড়ে দিচ্ছি, এটাতে আমার একটা বালিশের কভার দেখা হচ্ছে, কিন্তু এখানে যেহেতু সামনের দিকে এবং পেছনের দিকে দুটো রয়েছে, মানে নাইটিটা তো গোলাকৃত, তো গোলাকৃতটা থেকে দুটো কাটা যাবে। কীভাবে কী কাটছি তোমরা দেখো, আর আমিও ডিরেকশন দিয়ে দিচ্ছি যে আমি কীভাবে কী করছি। আশা করি তোমরা খুবই বুঝতে পারবে এবং তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে। তো আমি আবারও মাপটা দেখে নিচ্ছি যে লম্বাটা এবং চওড়াটা সমান সমান রয়েছে কি না, কারণ লম্বা চওড়া যদি সমান না থাকে তাহলে কিন্তু বালিশের কভার দেখতে ভালো হবে না, আর বালিশের মধ্যে যে বালিশের কভারটার ফিটিংসটাও ভালো হবে না। তো যতটুকুনি যা সরু মোটা রয়েছে আমি মাপ করে কেটে নিচ্ছি এবং যেটা বাড়তি কাপড়ে রয়েছে সেটাও আমি কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি।
আমার যতটা কাপড় কেটে বাদ দেওয়ার ছিল আমি কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি আগের যে বালিশের কভারটা খুলে নিয়েছি এবং সেটা মাপ করে নিচ্ছি। মাপ করে আমি একটা কেচ পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, কারণ সেই মাপ অনুযায়ী আমি কাটবো। আর এটা দিয়ে কিন্তু আমি দুটো করবো, বারবার বলছি। মোটামুটি আমার দুটো বালিশের কভারই, মানে দুটো বালিশ যে ব্যবহার করব বা দুটো বালিশের যে কভারগুলো আমি করব, সেই দুটো বালিশের লম্বা চওড়াটা সেম, মানে বালিশগুলো একই বালিশ। তো আমি সমান সমান করে কেটে নিচ্ছি, তাতেই কিন্তু আমার হয়ে যাবে। আর এখন আমি বালিশের উপর সাইডটা কেটে নিচ্ছি। মানে এতক্ষণ পর্যন্ত তো যেটা আমি বালিশের কভার বানাবো সেটা তো আমি কোমরের থেকে নিচ দিকটা কাটলাম এবং সেটা বালিশের কভারের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি বালিশের কভারটাকে সাজানোর জন্য কোমরের থেকে উপর দিকে যে নাইটির কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে কেটে নিচ্ছি এবং এটা সরু সরু করে কাটছি। কারণ প্রথমে আমি তোমাদের বালিশের কভারগুলো দেখিয়েছি, তো সেখানে তোমরা দেখেছো যে বালিশের কভারের সাইডে কিন্তু বেশ সুন্দর কুচি কুচি করে একটা ডিজাইন করা আছে। তো সেই ডিজাইনটাই আমি এই কাপড়টা দিয়ে করব, ঠিক আছে? তো সেই জন্য আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এবং দুটো বালিশের কভার করতে গেলে তখন পুরোটাই কিন্তু মানে কেটে নিতে হবে, পুরো যে উপরের সাইডে যে কাপড়টা রয়েছে পুরোটাই কেটে নিতে হবে সরু সরু করে। এখন আমি পুরোটাই, মানে পুরো কাপড়টাই সরু সরু করে কেটে নিয়েছি এবং সবগুলো সমান করে আমি কেটে নিলাম। মানে সরু সরু করে যে কাপড়গুলো কাটলাম সেইগুলো কিন্তু সব সমান করে কাটলাম, কারণ ছোটো বড়ো থাকলে কিন্তু বালিশের সৌন্দর্যের মধ্যে খুঁত আসবে। যাই হোক, এবার হচ্ছে আমি দুটো কাপড় টুকরোকে একসঙ্গে জয়েন্ট করছি, যাতে করে কুচি কুচি যে ডিজাইনটা করব সেটা যেন অনেকটাই বড় হয়, না হলে একটুখানি কাপড়ে কিছুটা পরিমাণ হবে। তারপরে ওটা করে নেওয়ার পর জয়েন্ট করলে তখন হয়তো ওটার মধ্যে মানে বোঝা যাবে। আর তার আগে, মানে জয়েন্ট করার, কুচি কুচি করে জয়েন্ট করার আগে আমার মনে হয় কাপড়টা এমনি এমনি জয়েন্ট করে নিলে বেশি ভালো হবে, সেটার ক্ষেত্রে মানে একটুখানি নিখুঁত হবে। তো সেই কারণে আমি কাপড়গুলোকে আগে দুটো করে জয়েন্ট করব, বেশি নয়, দুটো টুকরো করে জয়েন্ট করব। তারপরে যদি শর্ট হয় তখন পরে ওই কুচি কুচি করে ডিজাইনটা করে নেওয়ার পর আমি জয়েন্ট করব। তো আগে কিন্তু আমি কুচি কুচি করব, তারপরে দেখিয়ে নেব, ঠিক আছে? তো মোটামুটি আমার দুটো করে কাপড় জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি কি করছি, যে সাইডটা, একেবারে যে সাইডটাই সরু কাপড়গুলো সেই সাইডটা সেলাই করে নিচ্ছি। তাতে করে কি হবে, নাইটি তো সুতোর জিনিস, তো সুতা উঠবে এমনিতে যদি সেলাই করা না থাকে। চারিদিক থেকে প্রোটেক্ট করে এটাকে বানাচ্ছি। আর এটা তো এক দুদিনের জন্য বানাচ্ছি না, মানে ধরো যতদিন না পর্যন্ত এটা ছিঁড়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমি ব্যবহার করবই। আর বালিশের কভার বানালে এটা অনেক দিন পর্যন্ত টেকসই হবে, ব্যবহার করতে যেমন সুন্দর হবে, দেখতে যেমন সুন্দর হবে, কিন্তু অনেক দিন পর্যন্ত এটা টেকসইও নেবে। তো এখন আমি সাইডটা একটুখানি মুড়ে নিচ্ছি। এরপর কিন্তু ওই কুচি কুচি ডিজাইনটা, যেটা নিয়ে এতক্ষণ ধরে আমি কথা বলছি, সেই ডিজাইনটা আমি তুলব। তো সেটা তোলা খুবই সহজ, কিন্তু একটুখানি সময় সাপেক্ষ, কারণ ওটা ধৈর্য নিয়ে করতে হবে আর অনেকটা পরিমাণ সেলাই, তো একটুখানি সময় সাপেক্ষ। তো এবার যেটা করছি, যে লম্বা লম্বি একটুখানি মুড়ে নিচ্ছি, আর তারপরে সামনের থেকে একটুখানি কাপড় নিয়ে এসে জড়ো করছি। ভিডিওটা একটুখানি মন দিয়ে যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি ওই কুচি কুচি ডিজাইনটা কী করে তুলে নিচ্ছি, মানে কী করে আমি ওটা সেলাই করছি। তো আমি যতদূর আমার পক্ষে বোঝানো সম্ভব হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করছি। তো ব্যাপার যেটা হচ্ছে সেটা একটুখানি দেখতেই পাচ্ছ তোমরা, কাপড়টা আমি উপর থেকে মুড়ে নিয়েছি, উপর থেকে মুড়েই সেলাইটা করছি। কারণটা বললাম যে সুতো বেরিয়ে যাবে সেই জন্যই। এবার কি হলো, আমি সামনের দিক থেকে কিছুটা কাপড় নিয়ে এসে পেছন দিকে মুড়ে আবার সামনের দিকে ছেড়ে দিলাম, দেন সেলাই করলাম। তাহলেই কিন্তু ওই কুচি ডিজাইনটা পড়ে যাবে খুব সুন্দরভাবে। আর এটাতেই কিন্তু বালিশের কভারটা খুবই সুন্দরভাবে, মানে একটা খুব সুন্দর লুক দেবে। তোমরা চাইলে এটা নাও করতে পারো, যদি সিম্পলি করতে চাও বালিশের কভার তাহলে এটা না করলেও চলবে। এবার দেখো এই যে কুচি কুচি ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ছে, ঠিক আছে? তো এরপর আমি সেই দিন অতটা পর্যন্ত ভিডিও শ্যুট করেছিলাম, আর কুচি কুচি ডিজাইনগুলো আমি পরে সময় করে 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 নিয়েছি। এইবার কিন্তু আমি বালিশের কভার করব। যেটা বলছিলাম, যদি তোমরা সিম্পলভাবে বালিশের কভার তৈরি করো তাহলে তো অত ঝামেলা করতে হচ্ছে না। এই দেখো দুটো সাইড খোলা রয়েছে, এই সাইডটা সেলাই করতে হবে, আর এই সাইডটা মানে একটা চওড়া আর একটা লম্বা সেলাই করতে হবে। আর একদিকটা তো মুখ, মানে বালিশে ঢোকা বার করানোর মুখ থাকবে, তো এই দিকটা সেলাই করতে হবে না। তাহলে একটা সিম্পল
বালিশের কভার তৈরি হয়ে যাবে। আর যদি কুচি কুচিটা দিয়ে করতে চাও তাহলে তো প্রথমে কুচি কুচিটা তৈরি করে নিতে হবে, এবং তারপর এই যে ফাঁকে ফাঁকে মানে মাঝখানে ঢুকিয়ে বার করে মুড়ে সেলাই করতে হবে। সেটা কীভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি তোমরা কুচিকুচিটা না দিতে চাও তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একটুখানি ধারগুলো মুড়ে মুড়ে ভেতর দিক দিয়ে সেলাই করে দিতে হবে। তাহলেও কিন্তু একটা খুবই সুন্দর ব্যবহারযোগ্য বালিশের কভার তৈরি হয়ে যাবে। সেটা করাটা অনেকটাই সহজ হবে, কোনো ঝামেলা নেই, শুধু কাটলে আর সেলাই করলে ব্যাস। তো এটা এখন আমি সেলাই করে তোমাদের দেখাচ্ছি যে আমি কীভাবে বালিশের কভারটা করছি। ঠিক আছে, তো প্রথমে আমি উল্টো দিকটায় উল্টে নিলাম। এবার যে কুচি কুচিটা করে রেখেছি লম্বা লম্বা, তো সেটা আমি মাঝ বরাবর ভেতর দিক থেকে দিয়ে আমি উপরের থেকে সেলাইটা করব। আর যেখানে সেলাইটা চালাবো তার থেকে একটুখানি বাড়িয়ে রাখবো, কারণ কোনখানে ছোটো বড় সমান্তরালে তো কুচি কুচিটা করা সম্ভব নয়। তো কখনো কখনো হয়তো একটুখানি ভেতর দিকে ঢুকে গেছে, কখনো কখনো একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাবে। তো সেই কারণেই ওটা একটু বাইরের দিকে, মানে আশা করি আমি বোঝাতে পারছি, যেখানে আমি সেলাইটা চালাচ্ছি ওই যে এক্সট্রা কাপড়টা যেটাতে কুচি কুচি ডিজাইনটা করা রয়েছে সেটা একটুখানি বাইরের দিকে বের করে আমি সেলাইটা করছি। ঠিক আছে, তবে বেশিরভাগটা দেখতে হবে যেন ভেতরের দিকেই থাকে, না হলে যখন বালিশটা উল্টো দিকে উল্টে মানে সোজার দিকে উল্টে বালিশের কভার হিসেবে ব্যবহার করব তখন আবার দেখা যাবে না। তো আমি যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে আমি চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে বোঝানোর, ভালোভাবে দেখিয়ে দেওয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, কোনো জায়গায় যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই কমেন্টের উত্তর দিয়ে দেবো, বা কোনো অন্য ভিডিওতে এক্সট্রা করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ব্যাস আমার বালিশের কভার সেলাই শেষ। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে বালিশের কভারটা কেমনভাবে তৈরি হলো। তো উল্টো দিকে করে আমি সেলাই করছিলাম, কারণ সোজা দিকে সেলাই করা সম্ভব নয়, সম্ভব হবে হয়তো দেখতে খারাপ লাগবে, তো সেই জন্য উল্টো দিকে সেলাই করলাম। এবার দেখো সোজা করে দিলাম, সোজা করে দেওয়ার পর বালিশের কভারটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এবার আমি মুখটা বালিশটা যেখান দিয়ে ঢোকানো বার করানো হবে সেই মুখটাকে প্রোটেক্ট করছি, কারণ সেখানটা যদি খোলা থাকে তাহলে যখন বালিশটা ব্যবহার করব বারবার কিন্তু কভার থেকে বালিশটা বার হয়ে যাবে। তো সেইখানটাকে প্রোটেক্ট করার জন্য নাইটির যেখানটা গলার জায়গাটা হয় সেইখানে দেখবে শক্ত করে মোড়া থাকে কিছুটা কাপড়, তো সেইটা একটু দড়ির মতো হয়, ওটাকে আমি কেটে নিয়েছি। এবং ওটাকে কেটে আমি চার টুকরো করছি, একটা বালিশের কভারের জন্য চারটা টুকরো দরকার হবে। তারপরে মুখের এইখানে আমি দেখো যেভাবে সেলাই করছি ঠিক এইভাবেই কিন্তু সেলাই করতে হবে, মানে একটা সাইড ধরলে আর একটা টুকরো সেলাই করে দিলে, তারপরে অপোজিট সাইডে সমান্তরালে সেলাই করতে হবে, কিছুটা ছেড়ে আবারও সেম প্রসেসে সেলাই করতে হবে। এবার বালিশটা যখন কভারের মধ্যে ঢুকাবে তারপরে কিন্তু দু সাইডে নট বেঁধে দিলেই কিন্তু ব্যাস বালিশটাও সেফলি হয়ে যাবে, আর টাইট টাইট হবে, দেখতেও ভালো থাকবে। আশা করছি আমি বোঝাতে পারছি তোমাদের। আমার বালিশের কভার তৈরি হয়ে গেছে পুরোটাই কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমি বানালাম, এবং আমি ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে আমার বালিশের কভার যেটা আমি এই মাত্র বানালাম। তো দেখতে কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে, আমি যাদের যাদের দেখিয়েছি তাদেরও খুবই পছন্দ হয়েছে। আমি আগেও বালিশের কভার বানিয়েছি, আজও বানালাম, তবে পুরনো নাইটি দিয়ে আমি আগে বানিয়েছি, কিন্তু এই নাইটিটা যেহেতু আমার ফেভারিট ছিল এবং কালারটা খুবই ভালো ছিল, ডিজাইনটাও খুব ভালো, গোলাপ ফুল রয়েছে, বালিশের পরিয়ে দিতে যে কভারটা কী অসাধারণ সৌন্দর্য দিচ্ছে সেটা তোমরা প্রথমেই ভিডিওটা দেখতে পেয়েছো, আশা করি তোমরাও বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমার বালিশের ফাইনাল লুক। অবশ্যই 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 তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট করো আমার খুবই আনন্দ হবে। আর ফাইনালি আমি আমার যতগুলো বালিশের কভার করা ছিল আমি করে নিয়েছি, এবং একটা নাইটি দিয়ে আমি দুটো বালিশের কভার করেছি, আরেকটা নাইটি দিয়ে আমি আরেকটা বালিশের কভার করেছি, টোটাল আমি তিনটা বালিশের কভার করেছি। আমি আশা করব তোমরাও বানাবে, তোমাদের নষ্ট হয়ে যাওয়া নাইটিগুলো না ফেলে দিয়ে এইভাবে বানাবে। তো বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আমি রাখলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারী হয়ে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে এই পর্যন্তই, টাটা।